আল্লাহ রসুল যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, তো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর, হজরত আলী, হজরত উসমান, মা ফাতেমাতুজ জোহরা, হজরত বেলাল, তারা কেমন দুঃখ প্রকাশ করেছিলেন সেই সম্পর্কে বলছে আমার কবি। বলছেন, আবু বকর, ওমর, আলী, সাহাবি উসমান, নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান, দেখো হোসেন ও হাসান। আর সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পয়গাম, শুনে এ পয়গাম, শুনে এ পয়গাম। সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পয়গাম, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন। আবু বকর, ওমর, আলী, সাহাবি উসমান, নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান। তো হযরত ওমর যখন শুনলে যে আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তিনি তলোয়ার উঁচিয়ে নিয়ে বলছে যে বলবে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার গর্দান নিয়ে নেব। বলছে, দেখুন, দেখো ওমর সম্মুখে ধরে তলোয়ার, যে বলবে নবী নেই গর্দান নেব তার, গর্দান নেব তার। বলবে কে উসমান যত নাও ধন দৌলদ, নাও ধন দৌলদ, নাও ধন দৌলদ। বলবে কে উসমান যত নাও ধন দৌলদ, আরে আমি যেন বলতে পারি ভিখারি উম্মত, আরে আমি যেন বলতে পারি ভিখারি উম্মত। আবু বকর, ওমর, আলী, সাহাবি উসমান, নবীর শোকে কাতর ভুখে হোসেন ও হাসান, দেখো হোসেন ও হাসান। আর সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পয়গাম, শুনে এ পয়গাম, শুনে এ পয়গাম। সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পয়গাম, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আশা বাড়ি লাঠিকে নিয়ে বলছে, দেখুন, জানো লাঠি তার সাথী প্রথম আমি উম্মত, আদর করে কে আর আমার মাথায় বুলাবে হাত, মাথায় বুলাবে হাত। জানো লাঠি তার সাথী প্রথম আমি উম্মত, আদর করে কে আর আমার মাথায় বুলাবে হাত, বলো মাথায় বুলাবে হাত। কেঁদে কেঁদে লুটো পুটি নবীর আশা বাড়ি, নবীর আশা বাড়ি, নবীর আশা বাড়ি। কেঁদে কেঁদে লুটো পুটি নবীর আশা বাড়ি, আর পাকড়ি খানা বসে কাঁদে খায় গড়াগড়ি, আর পাকড়ি খানা বসে কাঁদে খায় গড়াগড়ি। তারপর অতি সুন্দর কথা কই বলছে, আজকে একা ভেকা চাকা নামাজের পাটি, একটু দূরে নবীর পায়ের খড়ম দুটি। আজকে একা ভেকা চাকা নামাজের পাটি, একটু দূরে, একটু দূরে নবীর পায়ের খড়ম দুটি। আর সুরমা দানের ভিতর কাঁদে চোখেরই সুরমা, চোখেরই সুরমা, চোখেরই সুরমা। সুরমা দানের ভিতর কাঁদে চোখেরই সুরমা,
কাঁসার থালায় পড়ে রয় খুরমা, ও গো ভোরের বেলায় কাঁসার থালায় পড়ে রয় খুরমা। আবু বকর ওমর আলী সাহাবি উসমান নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান, দেখো হোসেন ও হাসান। আর সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পেগাম, শুনে এ পেগাম, শুনে এ পেগাম। সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পেগাম, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন। তারপর হযরতে বেলাল কি বলছে দেখুন। ছুটে এসে বেলাল চষে নূর নবীর আঙ্গুল, এই আঙ্গুলে টুকরা করে চাঁদকে মোর রসুল। ছুটে এসে বেলাল চষে নূর নবীর আঙ্গুল, এই আঙ্গুলে টুকরা করে চাঁদকে মোর রসুল, দেখো চাঁদকে মোর রসুল। বেলাল বলছে ফিরহান পরিয়ে দেবে কে মোর কালো বদনে, মোর কালো বদনে, মোর কালো বদনে। ফিরহান পরিয়ে দেবে কে মোর কালো বদনে, আর কে কাঁধে রাখবে হাত আরাফাতের ময়দানে, আর কে কাঁধে রাখবে হাত আরাফাতের ময়দানে। আবু বকর ওমর আলী সাহাবি উসমান নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান, দেখো হোসেন ও হাসান। তারপর আবু বকর খেদে আজি বড় পেরেশান, বলবে কে আর বন্ধু তুমি জুম্মার হও ইমাম, তুমি জুম্মার হও ইমাম। কেঁদে কেঁদে ধুলায় লুটে বলে হোসেন ও হাসান, হোসেন ও হাসান, হোসেন ও হাসান। কেঁদে কেঁদে ধুলায় লুটে বলে হোসেন ও হাসান, জান্নাতি আপেল খে দেবে ও গো নানা জান, জান্নাতি আপেল খে দেবে ও গো নানা জান। আবু বকর ওমর আলী সাহাবি উসমান নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান, দেখো হোসেন ও হাসান। শেষ কথায় কবি বলছে, খেজুর গাছে বাঁধা আছে চোট্ট নবী যে উঠ, তার মুখের কথা মনের ব্যথা নবীর বিদায় ঝুট, বলে নবীর বিদায় ঝুট। নিজের চোখে আফাত দেখে উঠ দিল নিজের জান, দিল নিজের জান, দিল নিজের জান। নিজের চোখে আফাত দেখে উঠ দিল নিজের জান, চোখের পানি ফেলে লেখে এম এ হান্নান, চোখের পানি ফেলে লেখে এম এ হান্নান। আবু বকর ওমর আলী সাহাবি উসমান নবীর শোকে কাতর ভুকে হোসেন ও হাসান, বলে হোসেন ও হাসান। আর সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পেগাম, শুনে এ পেগাম, শুনে এ পেগাম। সাহাবি বেলাল ঝাঁপ দিয়েছে শুনে এ পেগাম, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন, করুণ চোখে বৃষ্টি ঝরে ফাতেমার নয়ন।